بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين صدقت يا رب العالمين الحمد لله ধন্যবাদ আমাদের আব্দুল্লাহ মাওন স্যারকে সুন্দর তেলাওয়াত করার জন্য তেলাওয়াতে মনে হলো স্যার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড যাক আলহামদুলিল্লাহ ধন্যবাদ সম্মানিত শুধু আমাদের আজকে একটু দেরি হয়ে গিয়েছে তবু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সবার প্রিয় এবং শ্রদ্ধেয় মহাশুনুজ্জামান স্যার স্যারের প্রেজেন্টেশন স্যার শুরু করার জন্য আহ্বান দিচ্ছি জাকির স্যারকে শুনতে পাচ্ছেন আমাদের সিনিয়র জাকির স্যার আর কি সমস্যা হয়েছিল কি সমস্যা হয়েছিল বুঝছি তিনটের দিকে পরে আবার মাথা মাথা হচ্ছে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি আসছেন স্যার অসুবিধা নেই আর আপনি জাকির স্যারকে আসবেন পরে ফোন না করে যদি একটু আগে করতেন ভালো হইতো না অসুবিধা নেই স্যার জাকির স্যারকে আসবেন স্যার আজকে বলছে তো আসবে জি স্যার দেখা যায় স্যার স্যার এই অনুবাদ বইটা কবে পাবো স্যার ইনশাল্লাহ আল্লাহ বর্ষা তো আজকে সামনে যে মেডিসিনটা আসতে রয়েছে অরান্ডো অরান্ডো বললাম অরান্ডো মরিটানিকা অরান্ডো মরিটানিকা এটা ছোট মেডিসিন আমি মানে হাতে গোনা দি একবার এই ওষুধটা ব্যবহার করছি তো ওষুধটা ব্যবহার মেইনলি ঠান্ডা জনিত সমস্যার ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে ব্যবহার তেমন কিছু নাই তো অরান্ডো ইজ অ্যানাদার স্পেসিফিক রেমেডি ফর অ্যালার্জি এটা অন্যতম আরেকটা মেডিসিন যেটা অ্যালার্জির জন্য মোটামুটি স্পেসিফিক একটা মেডিসিন মানে অ্যালার্জির জন্যই ওষুধের ব্যবহার হয়
তো এর বৈশিষ্ট্য কি? মার্ক ইচিং ইনসাইড দ্য নস্ট্রিলস অ্যান্ড প্যালেট, নাকের ভিতরে অত্যাধিক চুলকায় এবং তালু অত্যাধিক চুলকায়। তাহলে নাকের ভিতরে চুলকানো, তালু চুলকানোর সাথে ঠান্ডা সর্দি, এই লক্ষণটা অনেক সময় আমাদের অরাম ট্রিফিলামকে মনে করায় দেয়। কারণ অরাম ট্রিফিলামের বৈশিষ্ট্য হলো নাক চুলকানো, তালু চুলকানো, ঠোঁট চুলকানো, এবং সবসময় ঠোঁট নাক এগুলো কুঙ্গুল দিয়ে খোটায়, রক্ত পর্যন্ত বের করে ফেলে। আর এটার মধ্যে অত খোটানি নাই, অত রক্ত বের করা নাই, তবে ঠোঁট গুলো অত চুলকানি এগুলো অত বেশি নেই, কিন্তু নাকের ভিতরে খুব চুলকা এবং কালোটা খুব চুলকায়। তো কোনো রোগী যদি আপনার কাছে আসে অনেক বেশি নাকের অ্যালার্জি, সবসময় হাসি পারে, নাক দিয়ে পানি পরে, তো নাক মুখ চুলকায়, সাধারণত আমরা যে মেডিসিন দিই এক্ষেত্রে এলিয়ামসিপা দিই, আর্সেনিক দিই, তো এগুলো দিলে সমস্যাটা কমে। অরান্ডোটাও ঠিক ওই কারণেই ব্যবহার হয়, খুব বেশি হাসি, নাক দিয়ে পানি পড়া, এবং এর বৈশিষ্ট্য ওইটাই যে নাকের ভিতরে এবং তালুতে অত্যাধিক চুলকায়, আর নাক থেকে পানি পড়ে এবং খুব হাসি হয়। পেইন অ্যাট দ্য রুট অফ দ্য নোজ, নাকের যে গোড়া সেইখানে পেইন হয়, অথবা বিটুইন দ্য আইস, দুই চোখের মাঝখানে ব্যথা হয়, দুই চোখের মাঝখানে তো নাকের গোড়া, ওই জায়গাটাতেই ব্যথা করে, যেটা কেলিবাই গরমেও আছে লক্ষণটা। তারপরে আরেকটা ওষুধ আছে, স্টিকটাতে আছে, স্টিকটা নাকের গোড়াতে অত্যাধিক ব্যথা আছে। ব্লুইশ মিউকাস অ্যান্ড মিউকাস প্লাগস শেপড লাইক নস্টিলস আর ডিসক্রাইব ইন দ্য লিটারেচার। তো নাকের ভিতরে, নাকের ভিতরে আপনার নীল রঙের শ্লেষ্মা জমে, মিউকাস জমে, মিউকাস প্লাগ শেপ লাইক নস্টিল, নাকের নাকের ছিদ্রের মতো ওরকম শেপ নিয়ে পুরা মিউকাসের সর্দির একটা দলা নাকের মধ্যে আটকে থাকে। এটাই অনেক লিটারেচার, অনেক বইতে এভাবে বর্ণনা করা হয়েছে। এর সাথে আরেকটা বৈশিষ্ট্য কি, যে নাক থেকে সর্দির চাপ যখন হয় তখন প্রচুর পরিমাণে মুখ থেকে লালা স্রাব হয়। এইটা এটার একটা আলাদা একটা কিনোস বৈশিষ্ট্য, যে নাক থেকে সর্দি চাপ হচ্ছে, একই সাথে মুখ থেকে অনেক লালা স্রাব হচ্ছে। তাহলে সেটা অরান্ডু একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। এটা নাক থেকে সর্দির পরে চোখ দিয়েও পানি পরে, এগুলো আমরা জানি, এলিয়ামসিপাতে আসি ফ্রেশে আছে, তো এলিয়ামসিপাতে এসে নাকের পানি বেশি ঝাঁঝালো চোখের পানির চেয়ে, আর ইউফ্রেশিয়াতে চোখের পানি বেশি ঝাঁঝালো। আর অরান্ডুতে নাকের পানির সাথে কি হয়, মুখ দিয়ে লালা স্রাব। এই ওষুধের কম্পারিজম করবেন কিসের সাথে, একটা হলো ওই যে এলিয়ামসিপার সাথে, আরেকটা আছে অরাম ট্রিফেলাম যেটা গতকাল পড়েছি আমরা সেটার সাথে, আরেকটা ওষুধ আছে ওয়াইথিয়া। ওয়াইথিয়া ওষুধটাও এরকম ঠান্ডা সর্দির জন্য ব্যবহার হয়। তো আমরা জাস্ট একটু দেখে নিই ওয়াইথিয়ার মধ্যে কি আছে। ওয়াইথিয়া ওষুধটাও ঠান্ডার জন্য আমি অনেক ক্ষেত্রে ব্যবহার করেছি। তো এই যে ওয়াইথিয়া, ওয়াইথিয়া ইজ দ্য স্পেসিফিক রেমেডি ফর হে ফিভার। এটা ওই যে এটা হে ফিভার হচ্ছে একটা নাকের অ্যালার্জি, পরাগধানু নাকের মধ্যে যেয়ে নাকের মধ্যে অ্যালার্জি সৃষ্টি করে, হাসি হয়, নাক দিয়ে পানি পড়ে। এটা হলো দেখেন ট্রেমেন্ডাস ইচিং ইন দ্য নোজ, এটাও প্রচন্ড নাকের মধ্যে চুলকায়, গলার মধ্যে চুলকায়, প্যালেট তালুতে চুলকায়, সামটাইমস এক্সটেন্ডিং টু ইয়ার্স, অনেক সময় এই চুলকানিটা কান পর্যন্ত চলে যায়, অনেক সময় চুলকানি তার কান পর্যন্ত চলে যায়। মাস্ট ফোর্সিবলি রাব দ্য টাং ব্যাক অ্যান্ড ফোর্থ ওভার দ্য প্যালেট টু সুদ দ্য ইচিং, তার তালু এত বেশি চুলকায় যে জিহ্বা দিয়ে তালুটা চুলকে থাকে, জিহ্বা দিয়ে তালু ঘষতে থাকে, সামনে পিছনে তালুটা ঘষতে থাকে।
জিব্বা দিয়ে এত বেশি চুলকায়, থ্রোট সোলেন অ্যান্ড ইরিটেটেড, গলা ফুলে যায়, গলার মধ্যে দাহ হয়, কনস্ট্যান্ট ক্লিয়ারিং দ্য থ্রোট, সবসময় গলাটা পরিষ্কার করতে থাকে। তাহলে দেখেন কাছাকাছি অনেক লক্ষণ মিল আছে হোয়াইট হেয়ার সাথে। অরান্ডোর বিশেষ বৈশিষ্ট্য কি? নাকের পানির সাথে স্যালাইভেশন। তো আসলে আমরা একটু বোরিক দেখি যে বোরিক কি বলছে এসব। স্যার এই ওষুধ কি অ্যাভেলেবল স্যার মার্কেটে? অরান্ড ওষুধটা আমি লিতুন থেকে কিনেছিলাম। সমস্যা হলো কি, এই ওষুধ গুলো আগে খুব অ্যাভেলেবল ছিল, কিন্তু ইদানিং এই ছোটখাটো মেডিসিন গুলা পাওয়া যাচ্ছে না, এখন প্রায় পাওয়া যায় না। তো কয়েকটা মেডিসিন আমি এরকম খুঁজলাম একদম বাইরে পাওয়া যায়। অরাম সাল একটা ওষুধ পাওয়া যায়, অরাম সাল, ওই যে অরাম ম্যাট তো আমরা পড়ি করেছি, অরাম নিউ নেট ব্যবহার করি, তো অরাম আয়োড আছে, অরাম তারপরে অরাম আর্টস আছে, অরাম আর্টস পাওয়া গেছে, অরাম আয়োড পাওয়া গেছে, অরাম সালটা আগে পাওয়া যেত কিন্তু এখন এটা পাওয়া যায়। অরাম সালটা বিশেষ করে কানের পাকার জন্য খুব ভালো একটা মেডিসিন, লক্ষণ মিললে খুব ভালো কাজ করে কান পাকার জন্য, কিন্তু মার্কেটে মেডিসিন নেই নেই দীর্ঘদিন ধরে নেই, পাওয়া যায় না। তো আমাদের যে গোলাম রাব্বানি ভাই আছে, উনি একবার ইন্ডিয়া থেকে আমাকে এনে দিয়েছিল 50 মিলিসিমাল, 50 মিলিসিমাল ওই হোমিও ইন্টারন্যাশনাল ওদের পাওয়া যায়। কিন্তু আগে এই ওষুধটা বিটির ওষুধ পাওয়া যেত এবং ওষুধটা খুব ভালো রেজাল্ট দিত, এই জন্য অনেক মেডিসিন ছোট মেডিসিন এখন আর পাওয়া যায়, এগুলো নাকি এখন আর আসে না। আর ওষুধ আনতে গেলে নাকি এগুলা বিক্রি হয় কম, আর আনতে গেলে নাকি অনেক বেশি করে আনতে হয়, আর আরো কিসব জানি দেখাবে হিসাব নিকাশের বিষয়, একটা সমস্যা। আসুন বড়ি থেকে পড়ি, খোঁজ নিয়ে দেখতে পারে, অরান্ডো পাওয়া যেতে পারে এখন, খোঁজ নিয়ে দেখতে পারে। তো আমি তো অনেকদিন পরে পড়লাম, এখন মনে হচ্ছে অরান্ডোটা আবার একটু ব্যবহার বাড়বে, কারণ নাকের অ্যালার্জি হাসি টাসি এগুলো রোগী প্রচুর, কিন্তু প্রচুর রোগী আসে আমাদের এই ধরনের সমস্যা। তো আমরা একটু দেখি বোরিকের বই থেকে, অরান্ডো মরিটেনিকা এ রেমেডি ফর ক্যাটারাল স্টেটস, সর্দি জনিত শ্লেষ্মা জনিত অবস্থার একটা মেডিসিন, হে ফিভার, ওই যে হে ফিভার, হেড মাথার মধ্যে বলছে ইচিং, মাথা চুলকায়, ফলিং অফ হেয়ার, চুল পড়ে যায়, রুটস অফ হেয়ার পেইনফুল, চুলের গোড়াগুলা পেইনফুল, চুলের গোড়ায় ব্যথা করে, তাদের চুল পড়ে যায়, মাথা চুল গায়ে চুলের পরে ব্যথা করে, সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারে। পুস্টুলস, মাথার মধ্যে ওই পুসযুক্ত ফুসকুড়ি ওঠে, পেইন ইন অক্সিপুট, মাথার পিছন ভাগে ব্যথা করে, এক্সটেন্ডস টু রাইট সিলিয়ারি রিজন, ডান পাশের সিলিয়ারি রিজন, ডান পাশের চোখ পর্যন্ত সম্ভবত আসে, দেখে নিই। এসিলিয়ারি চোখের চারপাশে চলে আসে আর কি, চলে কারো যদি দেখেন মাথার পিছন ভাগে ব্যথা হয়, সেই ব্যথা সামনে চোখের চারপাশে চলে আসে, সেক্ষেত্রে অরান্ডো চিন্তা করবো এরকম মেডিসিন তো স্যাঙ্গনেরিয়া আছে, সালিসিয়া আছে,
deep seated pain inside of the head. মাথার অনেক ভিতরে ব্যথা অনুভব করে. Burning and itching in auditory. Burning and itching in auditory canals. নাকে এই কানের যে ছিদ্রপথ, সেই ছিদ্রপথের ওইখানে অডিটরি যে ক্যানেলটা কানের ছিদ্র দিয়ে যা টুক ঢুকে ওই ভিতরে ওই ছিদ্রের মধ্যে বার্নিং জলে ইচিং চুলকায়, একজিমা বিহাইন্ড দ্য ইয়ার্স, কানের পিছনে চুলকানি, কানের পিছনে চুলকানি, কানের পিছনে একজিমার জন্য মোটামুটি বেশি ব্যবহার হয় গ্রাফাইটিস. তো এই ওষুধের দিকে বেশ কিছু আরো লক্ষণ আছে. তো কানের পিছনে ব্যথা হয় হেডের দেখি আমরা ইন অক্সিপুট, কানের পিছনে ব্যথা, এখানে অনেক মেডিসিন আছে. তো অরান্ড এই যে ছোট করে আছে এটা আমরা যদি দেখি যে এক্সটেন্ড extending to ciliary region, extending to ciliary region right, এখানে একটাই মেডিসিন অরান্ড, আর extending to eye, চোখ, এখানে দেখেন এই অরান্ড. তো এখানে বড় একটা মেডিসিন আছে লেখেছি স্পাইজিলিয়া, স্যাঙ্গোনেরিয়া, সাইলিশিয়া, এগুলো আছে. তো ডান চোখে আসলে স্যাঙ্গোনেরিয়া, ডান চোখের উপরে আসলে স্যাঙ্গোনেরিয়া, এগুলো আছে. তো যাই হোক, কানের পিছনে যদি একজিমা হয়, কানের পিছনে একজিমা হলে সেখানেও এই অরান্ডোর কথা বলা আছে. আমরা যদি ইয়ার যাই, ইয়ারের এখানে ইরাপশন, ইরাপশন behind the ears, eruption behind the ears, তারপরে eczema. তো এক্ষেত্রে গ্রাফাইটিস একটা বড় মেডিসিন, গ্রাফাইটিস, ক্যালকেরিয়া, লাইকোসোরিনাম, এই অরান্ডুটাও আছে এখানে. তো hay fever begins with burning and itching of the plates. So hay fever শুরু হয় জ্বালা থেকে, জ্বালা এবং itching of the plate, তালুতে জ্বলতে থাকে, তালুর হচ্ছে তালু চুলকাতে থাকে, and conjunctiva এবং একই সাথে চোখের যে conjunctiva, চোখের যে সাদা অংশ তার উপরে একটা কভার থাকে conjunctiva. তো সেই কভার, কভারের এবং তালুতে চুলকায় জ্বালা করে, অ্যানোয়িং ইচিং ইন দ্য নস্ট্রিল, নাকের ভিতরেও খুব বিরক্তকর চুলকানি, অ্যান্ড রুফ অফ দ্য মাউথ, এবং মুখের রুফ মানে ওই তালুতে বিরক্তকর চুলকানি হয়, যেটা ওয়াইথ ওষুধের মধ্যেও আছে. ওরাইজম, নাক থেকে সর্দি চাপ, লস অফ স্নেন, নাকের গ্রান চলে যায়, নাকের গ্রান শক্তি থাকে না, স্নিজিং, হাঁচি হয়, ইচিং অফ দ্য নস্ট্রিল, নাকের ভিতরে চুলকায়, বার্নিং, মুখের ভিতরে বার্ন করে, ইচিং, চুলকায়, ব্লিডিং গামস, মাড়ি থেকে রক্তক্ষরণ হয়, আলসার অ্যান্ড এক্সফোলিয়েশন ইন ফোমিশাস, ফোমিশাস সংযোগস্থলে মুখের সেখানে আলসার হয়, চামড়া ওঠে, ফিশার্স ইন দ্য টান, জিব্বার মধ্যেও ফিসার হয়, জিব্বাটা ফেটে যায়. এগুলো তো গতকাল আমরা ইয়ে ওষুধের মধ্যেই পড়লাম, কি বলে অরাম ট্রিফিলাম এর মধ্যে বললাম যে ফিসার ইন দ্য টাং, অরাম ট্রিফিলাম এ দেখেছিলাম যে এই যে ফিসার অফ টাং আছে. কোল্ডনেস ইন স্টোমাক, স্টোমাকের মধ্যে ঠান্ডার অনুভূতি,
লংগিং ফর অ্যাসিড, এরা টক জাতীয় খাবার পছন্দ করে, অ্যাসিড জাতীয় টক জাতীয় খাবার পছন্দ করে। মুভমেন্ট অ্যাজ ফ্রম সামথিং অ্যালাইভ, পেটের মধ্যে জীবন্ত কিছু যেন একটা আছে এবং সেটা মুভমেন্ট করতেছে, এইরকম একটা অনুভূতি হয়। অ্যালাইভ সেন্সেশন ইন অ্যাবডোমেন, এটা তো আমরা অনেক সময় জানি যে তলপেটে যদি এরকম হয় সেক্ষেত্রে ধুজা অন্যতম একটা মেডিসিন। ল্যাবরেটরিতে যদি আমরা যাই অ্যাবডোমেনে গিয়ে অ্যালাইভ 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 সেন্সেশন, অ্যালাইভ সেন্সেশনের মধ্যে আমরা দেখি থুজা, ক্রোকাস, এগুলো বড় মেডিসিন। এবং এই কি অরান্ডুর মধ্যেও আছে, অরান্ডুর মধ্যেও আছে। ফ্লাটুলেন্স পেইন এট পিভিক রিজন, আমাদের পিভিক রিজন যে আছে নাভির একদম নিচের অংশে, তো ওই ওই অংশটা ফাঁপা দিলে থাকে, ফাঁপা জনিত ব্যথা। তো গ্রিনিশ পায়খানা, সবুজ অব্বায় বানি অ্যানাস পায়খানা রাস্তায় চুলকায়, ডায়রিয়া অফ নার্সিং সিল, ছোট ছোট দুগ্ধ পোষ্য শিশুদের ডায়রিয়া হলে এই ওষুধের চিন্তা করবে, দুগ্ধ শিশুদের ডায়রিয়া, পায়খানা সবুজ এবং পায়খানার রাস্তায় চলে। তো প্রস্রাব চলে, প্রস্রাবের মধ্যে লাল সেডিমেন্ট পড়ে লাইকোপোডিয়াম এর মতো। পুরুষের ইমব্রেসের পরে, আলিঙ্গনের পরে দেখা যায় যে তার স্পার্মাটিক কর্ড, যে স্পার্মাটিক কর্ড এর মধ্যে পেইন। ফিমেলদের মিন্স টু আর্লি এন্ড প্রফিউজ, মহিলাদের মাসিক খুব দ্রুত দেখা দেয় এবং প্রচুর পরিমাণে যায়। নিউরালজিক পেইন ফ্রম ফেস টু শোল্ডার্স এন্ড পিভিস, স্নায়ুশূল হয় সেটা মুখমণ্ডল থেকে হাত পর্যন্ত আসে, আবার মুখমণ্ডল থেকে পিভিস রিজন একদম তলপেটে জননাঙ্গের উপর অংশ সেই রিজন পর্যন্ত ব্যথাটা ছড়ায় যায়। ডিজায়ার উইথ ভ্যাজাইনাল প্লুরাইটিস, মহিলাদের দেখা যায় যে ওই ভ্যাজাইনাতে চুলকানি দেখা দেয়, চুলকানির কারণে তাদের সঙ্গম আচ্ছা দেখা দেয়। তো যদি কারো ভ্যাজাইনা চুলকানি, চুলকানিতে সহবাসের ইচ্ছা জাগে, এরকম যদি হয় তাহলে এর সাথে ব্যবহার করা জরুরি। ডিসপ্নিয়া, ডিসপ্নিয়া ডিসপ্নিয়া ওই যে শ্বাসকষ্ট, কষ্টকর শ্বাসরোধ, কফ, কাশি, ব্লুইশ এক্সপেক্টোরেশন, যে স্ল্যাশটা বের হয় সেটা ব্লুইশ কালার, বার্নিং এন্ড পেইন ইন দ্য নিপলস, এই স্তনের বোটার এখানে জ্বালা করে, পেইন করে। এক্সট্রিমিটিস এর মধ্যে আছে ইচিং, চুলকানি, বার্নিং, জ্বালা করা, ইডিম অফ দ্য হ্যান্ডস এন্ড ফিট, হাত পা শোথ হয়, বার্নিং এন্ড সোয়েলিং অফ দ্য সোল, পায়ের তলা জ্বলে এবং পায়ের তলা ফুলে যায়, ওপিয়াস অফেন্সিভ সুইট অফ দ্য ফিট, পায়ের মধ্যে অত্যাধিক দুর্গন্ধযুক্ত দুর্গন্ধযুক্ত ঘাম হয়, একজিমা, একজিমা ইচিং এন্ড ক্রলিং, একজন মধ্যে চুলকায় ওখানে শুর শুর করে জানে কিছু একজন একটা হাঁটতেছে পিঁপড়ে হাঁটার মতো, স্পেশালি অফ চেস্ট অ্যান্ড আপার এক্সট্রিমিটি, বিশেষ করে বুকের মধ্যে যদি কারো এরকম ইচিং হয়, ক্রলিং হয়, এরকম কিছু হাঁটতেছে বা ও আপার এক্সট্রিমিটিতে এরকম কিছু হাঁটতেছে পিঁপড়ে হাঁটার মতো, সেই লক্ষণটা এই ওষুধের মধ্যে আছে। ফিশার্স ইন ফিঙ্গার্স, আঙ্গুল গোলাপ ফাটা ফাটা হয়, অ্যান্ড হিলস, পায়ের গোড়ালি ফেটে যায়, আঙ্গুল ফেটে যায়, চামড়া পায়ের গোড়ালি ফেটে যায়। রিলেশনশিপ কম্পেয়ার অ্যানথোক্সেন্টাম, অ্যানথোক্সেন্টামের সাথে কম্পেয়ার করতে পেরেছে সুইট ভার্নাল গ্যাস, এই পপুলার মেডিসিন ফর হে ফিভার, হে ফিভারের জন্য একটা, হে ফিভার এবং পোরাইজেন জন্য একটা পপুলার মেডিসিন, এমন পপুলার মেডিসিন যেটা নামও শুনিনি, ব্যবহারও করিনি। আর হচ্ছে লোলিয়াম সিপা, সিপা মানে লোলিয়াম সিপা, সাবাডিলা, সাবাডিলা সাইলিসা, এগুলোর সাথে কম্পেয়ার করতে বলেছে।
সেবা ডিলার ক্ষেত্রেও কিন্তু ওই রকম নাকে সর্দি কাশি ঠান্ডা এগুলা আছে। তো ছোট মেডিসিন আজকে পর্যন্তই, একটু দেরি হয়েছে আসতে, তারপরে ছোট মেডিসিন করে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমি তো আজকে 10 মিনিট পরে লিঙ্ক দিছি, আলোচনা করবো ইনশাল্লাহ, শেয়ার দিই।